সুরে সুরে পান করি। জাহান্নামের আজাব কিরকম? وقال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من سبعين جزءا من نار جهنم দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপ তাপমাত্রা 69 গুণ বেশি। নাউজুবিল্লাহ বলবেন না, দুনিয়ার এই আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা 69 গুণ বেশি। কিভাবে সহ্য করবেন? আহ, এই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম ছাড়া, দীন ইসলাম ছাড়া কোনো উপায় নাই। ইন্নাল্লাযীনা আমানু, আমি সূরা কাহফ থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যারা খাঁটি মুমিন মুসলমান, বলেন যারা খাঁটি মুমিন মুসলমান। খাঁটি মুমিন মুসলমান কারা? যারা বিহস্তবাসী হবে তারা কারা? তারা হলো আমানতু বিল্লাহ, আমান্না বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে। 80,000 জগৎ আছে আল্লাহর মাখলুক। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তাফসিরে কুরতুবীতে লিখেছেন আল্লাহর মাখলুকের সংখ্যা 80,000 জগৎ। এই 80,000 জগতের সৃষ্টিকর্তা কে? রিজিকদাতা কে? মৃত্যুদাতা কে? হায়াতদাতা কে? শান্তিদাতা কে? সব কিছু তো আল্লাহ। এ কথা বিশ্বাস করতে হবে। সব কিছুর মালিক কে? বিহস্ত দুজখ, লৌহু কলম, আরশ কুরসি, আসমান জমিন, সব কিছুর মালিক কে? আমেরিকা রাশিয়ার মালিক কে? চীন ভারতের মালিক কে? পাকিস্তান বাংলাদেশের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আমাদের মালিক কে? তাহলে বাংলাদেশের মালিক ও আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, সে আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক। রবের এক অর্থ কি? মালিক। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক। বাংলাদেশের মালিকও কে? তাহলে বাংলাদেশের সংবিধান এবং সংসদের মালিকও আল্লাহ। আল্লাহ! বাংলাদেশের সংবিধান এবং সংসদের মালিকও আল্লাহ। মালিকানা যার, মালিকানা যার আইন তার, মালিকানা যার হুকুম তার। তাহলে বাংলাদেশের সংসদ এবং সংবিধানের মালিকও যেহেতু আল্লাহ, সেহেতু বাংলাদেশের সংসদে সংবিধানে আইন চলবে কার? হুকুম চলবে, হুকুম চলবে কার? এখানে সমস্ত কথা শেষ। এই কথা যদি আমরা বুঝতে পারি, আমল করতে পারি, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমল করার জন্য রাজি আছেন নি?
অশিক্ষিত মহল, অসুশীল সমাজ, অগুণী ব্যক্তিরা কথা বুঝার চেষ্টা করবেন। মালিকানা যার হুকুম তার, মালিকানা যার আইন তার। আমার এই সাড়ে তিন হাত বোর্ডের মালিককে তাহলে এখানে হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। আল্লাহর হুকুম হল পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়া, আল্লাহকে সজদা করা, আল্লাহকে রুকু করা, এগুলো কার হুকুম? তাহলে কপাল দিয়ে আল্লাহকে সজদা করতে হবে, হাত এবং হেঁটু দিয়ে আল্লাহকে রুকু করতে হবে, কারণ এগুলোর মালিককে আল্লাহ। ও মা বোনেরা, আপনাদের সারা দিনাত বোর্ডের মালিকও আল্লাহ। সুতরাং আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে, ফরদা করতে হবে, ফরদা করতে হবে। এই সারা দিনের বোর্ডের মালিক যেহেতু আল্লাহ, তাহলে চেহারায় দাড়ি রাখতে হবে, দাড়ি রাখতে হবে, কারণ এই চেহারার মালিকও কে? আল্লাহ। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক ক্ষেত্রেও আইন চলবে কার? হুকুম চলবে কার? অন্য কোনো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এগুলো হলো আল্লাহর প্রতি বিশ্বাস। এই আল্লাহর প্রতি কি বিশ্বাস? যাদের এই বিশ্বাস ঠিক আছে, যাদের এই ইয়াকিন ঠিক আছে, তারাই খাঁটি মুসলমান। তারাই কি? ইন্নাল্লাযীনা আমানু, এটা তাফসীর মাহবিল, এই আয়াতের তাফসীর করতেছি আমি। এবং আল্লাহর ভরে রাসুল, বলেন আল্লাহর ভরে রাসুল, রাসুলকেও বিশ্বাস করতে হবে, রাসুলের হুকুম আহকাম মেনে চলতে হবে, ঠিক না বেটি? আমাদের রাসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসুল, সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক না বেটি? এবং আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীও সর্বশেষ নবীও। এইসব কথা যারা বিশ্বাস করে তারাই খাঁটি মুসলমান। কি ভাই, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবীর আবির্ভাব হবে না, আর কোন নবী আসবে না। জিল্লি নবী, বরুজি নবী, আকসি নবী, আসমি নবী, পরে নবী, বড় নবী, ছোট নবী, বড় নবী, শরীয়তদারী নবী, শরীয়তবিহীন নবী, কোন নবীর আবির্ভাব হবে না নবী মুহাম্মদের পর। এটাকে বলা হয় আকিদায়ে খতমে নবুয়ত, আকিদায়ে। এই আকিদা কোরআনে কারিমের 99টি আয়াতের দ্বারা প্রমাণিত। এই আকিদা খতমে নবুয়ত 210টি হাদিসের দ্বারা প্রমাণিত। এই আকিদা খতমে নবুয়ত এজমায়ে উম্মতের দ্বারা প্রমাণিত।
এটার উপর উম্মতের ঐকমত্য হয়ে গেছে। নবীর 210টি হাদিসের দ্বারা প্রমাণিত যে আমাদের নবী শেষ নবী। এই আকীদা যারা মানে তারা মুসলমান, আর এই আকীদা যারা বিশ্বাস করে না তারা তারা সন্দেহ ছাড়া কাফের। আমাদের দেশে এক দুষ্ট ফেরকা আছে, যে ফেরকার নাম কাদিয়ানি ফেরকা। তারা এই আকীদা মানে না, আমাদের নবীকে তারা সর্বশেষ নবী হিসেবে মানে না। তাদের নবী হল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। 1901 সালে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি স্বতন্ত্র নবুয়তের দাবি করেছে। সে পাঞ্জাব গুরুদাসপুরের একজন ব্যক্তি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানি ফেরকা নবী মানে, আমাদের নবীকে মানে না। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হল আগা গোরা লাল কুত্তা, লাল কুত্তা ইংরেজের দালাল। এ কাদিয়ানিরা ইংরেজের দালাল, শুনলে ঠিক। তাদের নবী হল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। শেখে আলোচনা করার সময় নাই, সংক্ষেপে বলবো, এই মির্জা গোলাম কাদিয়ানি এক ফারসে ইংরেজের দালাল। ইংরেজ সরকারকে, ব্রিটিশ সরকারকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য মির্জা গোলাম কাদিয়ানি ইসলামী জেহাদকে হারাম ঘোষণা করেছে। ইসলামী জেহাদ হারাম নাউজুবিল্লাহ বলেন না, এই এই কথা বলেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ব্রিটিশ মিডিয়াকে খুশি খুশি করার জন্য, ব্রিটিশ সরকারকে খুশি করার জন্য, অনেক লম্বা কথা আছে। আমাদের এখানেও যারা নামদারি মুসলমান, মুনাফেক মুনাফেক মুসলমান, যারা জেহাদকে বিশ্বাস করে না, ইসলামী জেহাদকে বিশ্বাস করে না, বরং যারা জেহাদকে সন্ত্রাসের আখ্যা দেয়, যারা জেহাদকে সন্ত্রাস বলে, তারা আসলে মির্জা গোলাম কাদিয়ানির খালতো ভাই। জেহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস জেহাদ নয়। জেহাদ আর সন্ত্রাস জমিন আকাশের বেশ কম ব্যবধান। জেহাদ সন্ত্রাস নয়, বরং জেহাদ সন্ত্রাস দমন করার বড় একটা ব্যবস্থা। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, আলেম ওলামারা সন্ত্রাসী নয়, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা জেহাদে বিশ্বাসী। কোন জেহাদ? যে জেহাদ আল্লাহর রাসূল করেছেন, যে জেহাদ আবু বকর করেছেন, যে জেহাদ ওমর ফারুক করেছেন, যে জেহাদ উসমানে গনি করেছেন, যে জেহাদ আলিয়ে মুর্তজা করেছেন, যে জেহাদ খালেদ বিন ভলিদ করেছেন। কাদিয়ানিরা এটাকে মানে না। এই মির্জা গোলাম কাদিয়ানি আশ্চর্য মানুষ, তার স্বভাব চরিত্র সেরকম বলার সময় নাই। সে এক এক জায়গায় তার কিতাবে, তার কিতাবে বলেছেন, মাই কোরআন কি গলতিয়া নিকাল নেয়া হোঁ, অর্থাৎ মুসলমানদের কোরআনে অনেক ভুল ভুল ভ্রান্তি আছে, ওগুলো সংশোধন করার জন্য আমি এসেছি। কি ভাই, আমাদের কোরআনে ভুল আছে? কাদিয়ানিরা আমাদের কোরআনকে মানে না,
যে ব্যক্তি মনে করবে কোরআনের কোন একটা অক্ষরে নুকতায় ভুল আছে, সে সাথে সাথে কাফের। সাথে সাথে কি কাফের? এই মির্জা গোলাম কাদিয়ানি, কাদিয়ানি ফেরকার নবী, তার আশ্চর্য দাবি দেওয়া আশ্চর্য। সে একবার দাবি করেছে মাই বাইতুল্লাহ, তার ভাষা তো উর্দু, তার কিতাবে আছে আমি কি বাইতুল্লাহ, সে বাইতুল্লাহ নাকি? আরেকবার দাবি করেছে মাই হাজারে আসওয়াদ হো, আমি কালো ফাতর হাজারে আসওয়াদ। আরেকবার দাবি করেছে মাই আয়না হো, মেরে আন্দর খোদা দেখাই দেতা হ্যায়, আমি আয়না, আমি কি আয়না, আমার ভিতরে থাকালে আল্লাহকে দেখা যায়।